রবিয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা চলে আসলাম গোবিন্দশ্রী বড্ডা কান্দাপাড়া, না কান্দাপাড়া, যে খুব সুন্দর একটি জায়গা। যে এখন বৈশাখ মাস, এটা হাওর অঞ্চল। হাওর অঞ্চলে মানুষের ধান কাটতেছে, এখানে মাঠে ধান মারাই করে এবং ধান শুকায় এবং কর শুকায়। এরপরে পাশে একটি নেত্রকোনা টু কালিয়াজুরি হাইওয়ে রুট, হাওরের মাঝখান দিয়ে গেছে। এটা গোবিন্দশ্রী গ্রাম হইয়া এই যে একটা দেখা যাচ্ছে, প্রাইভেট কার যাইতেছে, হোন্ডা যাইতেছে শত শত। খুব একটি সুন্দর জায়গা, খুব মনোমুগ্ধকর একটি দৃশ্য। এইগুলি এখানে আসলে পরে মনটা আসলেই সত্যিকার ভরে যায়। আমরা বর্তমানে যেখানে আছি এটা কান্দাপাড়া। এই কান্দাপাড়া এটা হলো গোবিন্দশ্রী বড্ডা এবং নূরপুর মাঝামাঝি একটা জায়গা। এটা বর্ষার সময় এখানে অনেক পানি থাকে। এই যে যাচ্ছে এই রুটটা, যে বিশ্ব রুট, এটা হাইওয়ে রুট। মানুষ সেই শত শত তাকাইলেই দেখা যাচ্ছে যে অনেক গাড়ি যাচ্ছে। খুব সুন্দর একটি জায়গা এটা। এই যে গাড়িগুলি যাচ্ছে, এগুলিতে যাবে এই যে কাইলেজুরি রসুলপুর। এই রসুলপুরে যায় এখানে, নদীর পাড়ে যায় এখানে আড্ডা দেয় পানি দেখে। এটাই সড়কপথের লাস্ট সীমানা। এরপরে সড়কপথ আছে কিনা আমার জানা নাই, যেহেতু এখানে নদীর মাঝে কোনো ব্রিজ নেই। আর এই যে ধান মারাই করার, এই ধান কাটার মেশিন এটা, হ্যাঁ দেখলাম যেটা। আর আমরা এখানে গোবিন্দশ্রী বড্ডা কান্দাপাড়াতে আসি। এই কান্দাতে ঘুরতেছি, মানুষ কীভাবে কর শুকাচ্ছে, এই যে ধান সিদ্ধ দিচ্ছে মানুষে। ওনার নামটা যেন কি? মোহাম্মদ কাঁচুমিয়া। কাঁচুমিয়া, ঠিক আছে। ওনার বড্ডা পাড়ার যে কাঁচুমিয়া এবং তার ছেলে, তারা হাওরে ধান শুকাইতেছে। এগুলি গ্রাম বাংলার একটা ঐতিহ্য, ঠিক আছে। আর হাওর অঞ্চলের মানুষের যে এখানে একটা আনন্দ, যেখানে আসলে পরে যে একটা মানুষের প্রকৃতিক সৌন্দর্য, হাওরের সৌন্দর্য, গ্রামের সৌন্দর্য, এটা একমাত্র এই হাওর অঞ্চল আসলেই এটা বোঝা যায়। এরপরে অন্য কোথাও এটা তেমন একটা বিষয় একটা বোঝা যায় না, হাওর অঞ্চলগুলিতে বোঝা যায়। আমাদের বিশেষ করে এই যে হাওর অঞ্চলগুলি আমাদের যেটা বোঝায় কি, আমরা বলে থাকি যে নেত্রকোনা হাওর অঞ্চল এবং আমাদের পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, এগুলিতে মানে সরকারিভাবে যেটা সুয়ার্ধ হাওর অঞ্চল ঘোষিত, যে তিনটি জেলা নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ অঞ্চলগুলি হাওর অঞ্চল। আর সবচেয়ে বেশি হাওর অঞ্চল হলো আমাদের নেত্রকোনা অঞ্চলে, বেশিরভাগ উপজেলায় হাওর এবং সুনামগঞ্জ আছে, অনেক উপজেলা, কিশোরগঞ্জ।